كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون এমন কতিপয় গুণা রয়েছে যে গুণাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে তওবা করলেও আল্লাহ তাআলা মাফ করবেন না। দেখা যায় শিরক হচ্ছে সবচেয়ে বড় গুণা, সেই গুণাও যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে তওবা করে তাওহীদের ছায়াতলে এসে কেউ মারা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিবেন। কিন্তু বান্দার হক, অপর ভাইয়ের হক রয়েছে, সে হক যদি সে আদায় না করে তাহলে কিয়ামতের দিন সে আটকা পড়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিকটে তওবা করার মাধ্যমে তাকে ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত সে ভাইয়ের হককে বুঝিয়ে না দেয়। আল্লাহ তাআলা সূরা নিসার 10 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফী বুতূনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা, যারা অন্যায়ভাবে জুলুম করে এতিমদের মালকে বক্ষণ করেছে তারা তাদের পেটের মধ্যে শুধুমাত্র আগুনকেই প্রবেশ করিয়েছে, ওয়াসায়াসলাউনা সাঈরা, এবং তারা অচিরেই আগুনে জাহান্নামে প্রবেশ করবে। এছাড়া নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যা বুখারী এবং মুসলিমের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বিদায় হজের ভাষণ যখন দিয়েছিলেন আরাফার ময়দানে পুরো মুসলিম উম্মার জন্য, মুসলিম জাতির জন্য, সেই ভাষণে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম আলাইকুম হারাম কা হুরমাতি ইয়াউমিকুম হাযা ওয়া ফী শাহরিকুম হাযা ওয়া ফী বালাদিকুম হাযা ইলা ইয়াউমিন তালকাউনা রাব্বাকুম। ও মুসলিম জাতিরা শুনে রাখো, ও মুসলমানরা শুনে রাখো, আজকের দিবসে এবং এই মাসে এই পবিত্র শহরে তোমাদের জন্য তোমাদের ভাইয়ের মান সম্মান মাল সম্পদ সব কিছুকে হারাম করা হয়েছে, অন্যায়ভাবে তা গ্রহণ করা যাবে না, অন্যায়ভাবে নষ্ট করা যাবে না, এটি সেই দিন পর্যন্ত যেদিন তোমরা তোমাদের রবের সাথে সাক্ষাৎ করবে, অর্থাৎ কিয়ামত পর্যন্ত তোমাদের জন্য সেটিকে হারাম করা হয়েছে, তোমরা অন্য ভাইয়ের মান সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করতে পারবে না এবং তাদের মান সম্মান নষ্ট করতে পারবে না, এটা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। এছাড়া আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাতুয়াদ্দুনাল হুকুকা ইলা আহলিহা ইয়াউমাল কিয়ামাহ হাত্তা ইউকাদা লিশাতিল জালহা মিনাশ শাতিল কর্ণা। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিবসে অবশ্যই তোমাদেরকে অপরের হকগুলোকে বুঝিয়ে দিতে হবে, আদায় করতে হবে, এমনকি একটি শিংবিহীন ভেড়া, একটি শিংবিহীন বকরি, তার হকও আদায় করা হবে, বদলা নেওয়া হবে ওই ভেড়া থেকে যে ভেড়ার শিং রয়েছে, শিংযুক্ত ভেড়া থেকে তাদের হকগুলোকে আদায় করে শিংবিহীন ভেড়াকে বুঝিয়ে দেওয়া হবে। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মান কানাত লাহু মাযমাতুন লি আহাদিন মিন ইরদিহি আও শাই ফালিয়াতাহাল্লালহু মিনহু লিয়াউম ক্বাবলা আল্লা ইয়াকুনা লাহু দিনার ওয়া দিরহাম। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি অপর ভাইয়ের নিকটে জুলুম করার কারণে তার হক রয়েছে, অন্য কোনো কারণে ধন সম্পত্তি নষ্ট করার কারণে তার মান সম্মান নষ্ট করার কারণে যদি কোনো হক থেকে থাকে, সে যেন আজকে তা পরিশোধ করে তার সাথে সমঝোতা করে নেয়, সেই দিন আসার পূর্বে যেই দিন তার কাছে কোনো দিনার দিরহাম থাকবে না, দিনার দিরহাম দিয়ে সমঝোতা করতে পারবে না, সে যেন আজকেই তা পরিশোধ করে নেয়। এছাড়া রাসূল বলেছেন, ইউগফারু কুল্লু যামবিল লিশাহীদ ইল্লা দাইন,
শহীদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল গুনাহ ক্ষমা করে দিবেন, কিন্তু দেইন বান্দার হক ঋণ তিনি তা ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত সেই বান্দা তার এই হককে ক্ষমা করে। প্রিয় দিনদার ভাই বোনেরা, আসুন আমরা এই বিষয়ে সচেতন হই, নিজেদের হক রক্ষার পাশাপাশি অন্যান্য মুসলমান ভাইয়ের অন্যান্য ভাইয়ের হকগুলোকে আমরা হেফাজত করি, নষ্ট না করি, তাদেরকে কষ্ট না দিই, তাদের প্রতি জুলুম না করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই মাসআলাটি, এই বিষয়টি অনুধাবন করার তৌফিক দান করুন।